22 বছর আগে 500 কোটিতে পৌঁছেছিল, তখন সেই দিনটিকে 5 বিলিয়ন ডে বলে উদযাপন করেছিল UNDP। আর এবছর বিশ্ব জনসংখ্যা 7.5 বিলিয়ন অর্থাৎ 750 কোটি। হু তাদের সমীক্ষা রিপোর্টে প্রকাশ করেছে 22 বছরে বিশ্বে 250 কোটি জনসংখ্যা বেড়েছে, যার অর্থ প্রতি বছর প্রায় 11 কোটি জনসংখ্যা বাড়ছে পৃথিবীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জনবিস্ফোরণে আশঙ্কা ব্যক্ত করেছে। সারা বিশ্বে জনসংখ্যা দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে 10,000টি আলোচনা সভার আয়োজন করেছে হু। তাদের আশঙ্কা, যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে পৃথিবীর বুকে রসদ নেই, এর ফলে খাদ্য, বাসস্থান এমনকি অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হতে পারে বলে ব্যাখ্যা করছেন হু। একটি বেসরকারি সংস্থার মতে এবছর ভারতের জনসংখ্যা প্রায় 131 কোটির উপর। সারা বিশ্বের মোট জনসংখ্যার 17.5% মানুষ ভারতে বাস করে। ভারতের জনসংখ্যার ঘনত্ব 460 জন প্রতি বর্গ কিলোমিটারে। সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে, আর প্রথম স্থানে রয়েছে চীন। ভারতের 33.6% মানুষ শহরাঞ্চলে বসবাস করে। ভারতে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে, আর সিকিমে সবচেয়ে কম লোক বসবাস করে। অপরদিকে 2011 সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরা রাজ্যে জনসংখ্যা ছিল 36,71,032 জন, যার মধ্যে পুরুষ 18,71,867 জন এবং মহিলা সংখ্যা ছিল 17,99,165 জন। জনসংখ্যার নিরিখে 22তম অবস্থানে রয়েছে ত্রিপুরা সারা ভারতে। জনসংখ্যার ঘনত্ব 350 জন প্রতি বর্গ কিলোমিটারে এবং ত্রিপুরা রাজ্য সারা ভারতে সবচেয়ে ছোট রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরায় জন্মের হার 14.9%, যেখানে সারা দেশের এই হার 22.1%। রাজ্যে মৃত্যুর হার 5%, আর সারা দেশের হার 7.2%। রাজ্যের সাধারণ জন্মের হার 9.9%, আর সারা দেশের হার 14.9%। একটি বেসরকারি সংস্থায় প্রকাশিত তথ্যে দেখা যায় 2019 সনে ত্রিপুরায় জনসংখ্যা 41,03,000-এর উপর। আর এই খবরের সত্যতা যদি ধরে নেওয়া যায় তাহলে 2011 সনের আদমশুমারির পর 2019 অর্থাৎ এই 8 বছরে রাজ্যে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোট প্রায় 4,31,968 জন। তার মানে প্রতি বছর ত্রিপুরা রাজ্যে প্রায় 50,000-এর উপর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে জনসংখ্যার বৃদ্ধির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সমূহ সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া একাংশ তথ্যবিজ্ঞ মহলের মতে রাজ্যে অনুপ্রবেশ সহ অন্যান্য কারণেও জনসংখ্যা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে।